চলা আমরা বিজনেসটাকে কিভাবে আরো স্মুথলি আর ওয়াইজলি করতে পারি সেই ব্যাপারে সবার উদ্দেশ্যে কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো এই জগতের অন্যতম পুরোধা ব্যক্তি নর্ল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়নের অন্যতম কর্ণধার শ্রদ্ধাভাজন লিডার মোশাররফ হোসেন ভাইয়াকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে কথা বলার জন্য। আমি জানলাম ইতিমধ্যে ঘোষণা করেছি আপনারা জেনেছেন যে আমাদের এই জগতের অন্যতম পুরোধা ব্যক্তি নর্ল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়নের অন্যতম কর্ণধার শ্রদ্ধাভাজন লিডার মোশাররফ হোসেন ভাইয়াকে আমি কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জি, মোস্ট ওয়েলকাম লিডার। যাই হোক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, তো যাই হোক, আজকে প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আরো একটি নতুন শুভ সূচনা হওয়ার জন্য। নতুন একটা ব্র্যান্ড, ইয়েস, নতুন একটা ব্র্যান্ড আজকে থেকে আবার যাত্রা শুরু করেছে, সেটা হচ্ছে তারেক গ্রুপ, তারেকের টিম মিটিং। আমাদের ইঞ্জিনিয়ার তারেক ভাই, অনেক পুরনো বন্ধুত্ব ওনার সাথে, ইতিমধ্যে আসলে অনেক সময় পেরিয়ে গেছে, আমাদের সম্পর্কের সময়টা অনেক দীর্ঘ, সুদীর্ঘ আসলে। এই নেটওয়ার্ক মার্কেটিং এর এই ইন্ডাস্ট্রিতে এসেই ওনার সাথে আমাদের পরিচয়, এর আগে এত ক্লোজলি মেশা হয় নাই আসলে, সত্যি কথা বলতে কি এত ক্লোজলি মেশা হয় নাই, কারণ প্রত্যেকে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো নর্ল্যান্ড এই কারণে চমৎকার যে এখন আবার একসাথে কাজ করার একটা সুযোগ তৈরি হয়ে গেল, যদিও একসময় আলাদা আলাদা কাজ করতাম, এখন একসাথে কাজ করার সুযোগ তৈরি হয়ে গেল। তো আসলে আজকের মিটিংটা শুভ সূচনা, ভালো লেগেছে আজকের মিটিং এ এসে। আমি অত্যন্ত খুব বেশি ভারী কথা বলবো না, কারণ খুব সহজ হালকা মেজাজে আজকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে, সেই কারণে ভারী কোনো কথা আজকে আলোচনা করব না। আজকে স্বভাবত যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, প্রথমে ক্ষমা চাই নিচ্ছি, সবাই অন্যভাবে নেবেন না, কারণ প্রত্যেকেই আমরা ব্যস্ত, যার যার কর্মক্ষেত্রে আমরা ব্যস্ত। তো আপনারা জেনেছেন ইতিপূর্বে যে আমরা আসলে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে খুব বেশি নতুন না, এখানে আতিক ভাই আছেন, আমাদের কিরণ ভাই আছেন, যারা অত্যন্ত পুরনো, সেই হিসেবে তারেক ভাইরও অনেক পুরনো। কিছুক্ষণ আগে বক্তব্যের শুরুতে কিরণ ভাই বললেন যে 12 নাম্বার আর 13 নাম্বার আর 14 নাম্বার স্টকিস্টের ওনার ছিলেন ওনারা, 13 আর 14, আর সেই হিসেবে আমি ছিলাম 52। তো তো সেই হিসেবে ওইখানেও আমি নবীন। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটা আমার কাছে একটু ইন্টারেস্টিং, আমি সম্পূর্ণ ট্রেডিশনাল লাইফ থেকে এখানে এসেছি, তবে অবজার্ভ করেছি অনেকদিন, আমার খুব ক্লোজ ফ্রেন্ডরা নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করে 1998 সাল থেকে, এবং সেই সময় থেকে আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটা সম্পর্কে টুকটাকই জানতাম, কিন্তু আমার কাজ করা হয়নি। কাজ যদিও আমি শুরু করি 2008 সালে, কিন্তু আসলে 2008 সালে যদিও আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আসি, ইন্ডাস্ট্রিটা তেমন নতুন আমার কাছে ছিল না। তবে 1998 সাল থেকে 2008 সাল, এই 10 বছর নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার যে ধারণাটা ছিল সেটা কমপ্লিট বদলে যায় যেদিন আমি একদম প্র্যাকটিক্যালি এই ইন্ডাস্ট্রিটাতে যাত্রা শুরু করি। এর আগে বিভিন্ন বন্ধু বান্ধবের কথায়, পত্র পত্রিকায় যা কিছু টুকটাক জানা হয়েছিল, পরবর্তীতে আমি যখন আসলে ব্যক্তিগতভাবে এখানে ইনভলভ হই, আমার ধারণাটা কমপ্লিট পাল্টে যায়। মানে আমার মনে হয় সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র আমি এটার ভেতরে দেখি, তার মানে এটার বাহিরের পার্টটা এবং ভেতরের পার্টটার মধ্যে একটা আসমান জমিনের ফারাক আছে, মানে বিশাল একটা পার্থক্য। এটা বাহির থেকে দেখতে যা মনে হয়, এটা ইন্টারনালি যখন আমরা ইনভলভ হই সেক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্নতর একটা জিনিস। যাই হোক, ইতিমধ্যে 2019 সালে আমরা নতুন ভাবে আবার নতুন গন্তব্যে যাত্রা শুরু করেছি, 2019 সালের এপ্রিল মাস থেকে সম্ভবত আমরা নতুন ভাবে নতুন একটা গন্তব্যে যাত্রা শুরু করেছি। এইবারের যাত্রাটা আরো বেশি ভিন্ন রকমের। 2008 সালে যখন আমরা ইন্ডাস্ট্রিটাতে কাজ করা শুরু করেছিলাম, তখন এই ইন্ডাস্ট্রিটা ছিল আজকের জুবায়ের ভাই যেভাবে ভালোবাসে, সম্পূর্ণ ভালোবাসা থেকে আমরা এই কাজটা করেছিলাম। মানে ভালোবাসা, ভালোবাসলে একটা জিনিস হয় কি, এটা দেখতে কেমন সেটা আমার কাছে পৃথিবীর সেরা মনে হয়,
অন্যদের কাছে কেমন, আপনি যখন কাউকে ভালোবাসবেন দেখা যাবে যে আপনি যাকে ভালোবাসেন তাকে মনে হবে আপনার পৃথিবীর সেরা। আমার মনে হয় ছাত্র জীবনে যারা প্রেমে পড়ছেন তারা এই জিনিসটা স্পষ্ট বুঝতে পারবেন। সবারই টুকটাক প্রেম ছিল, তো ছাত্র জীবনে যখন প্রেমে পড়েছিলাম তখন দেখা যাচ্ছে যে বলিউড আর হলিউড এর নায়িকাদের চেয়ে আমাদের প্রেমিকাকে আরো বেশি সুন্দর লাগে। তো সেই হিসেবে 2008 সালে যখন এই ইন্ডাস্ট্রিটাতে আমরা পা রাখি তখন এরকম অন্ধের মতো একটা ভালোবাসা ছিল, যেটা আজকে আমরা জুবায়ের ভাইয়ের মধ্যে দেখতে পাই, অনেকটা আমরা আমাদের ওই যে সোলাইমান ভাইয়ের মধ্যেও দেখতে পাচ্ছি, অত্যন্ত ভালোবাসেন, নাইস নাইস কবিতা লেখেন, এরকম আমরা দেখতে পাই। স্পেশালি যেমন আমাদের সিরাজ ভাইয়ের মধ্যে অনেক বেশি আন্তরিকতা এবং ভালোবাসা এটার প্রতি দেখতে পাই। তবে 2019 সালে যখন আমরা আবারও এই ইন্ডাস্ট্রিতে নতুন ভাবে যাত্রা শুরু করি, তবে এইবার ঠিক ভালোবাসার মতো করে না, মানে প্রেম দুটা হয়, একটা হচ্ছে ছাত্র জীবনে স্কুল কলেজে পড়ার কালীন সময়ে একটা প্রেম হয়, সে ধরনের একটা প্রেম, আরেকটা হচ্ছে বয়সকালে যখন মানুষ ম্যাচিউর হয়ে যায় তখন এক ধরনের প্রেম করে যে বিয়ে করার উদ্দেশ্যে। তো 2019 সালে আসলে এই ইন্ডাস্ট্রিটাতে যে যাত্রাটা, সেই যাত্রাটা আসলে আমার অনেকটা সেরকম। এইবার আসলে আমি অনেক কিছু ভেবে চিনতে স্টার্ট করেছি, এবং এইবার যখন আমি এই অনলাইন কোম্পানিতে জয়েন করি আসলে সিস্টেমের কারণে হোক বা যে কোনো কারণে হোক, দায়িত্ববোধের কারণে হোক, রেসপন্সিবিলিটির জায়গা থেকে হোক, এইবার অনেক কিছু জানতে হয়েছে এবং অনেক কিছু বুঝতে হয়েছে। তার মানে পরিবার থেকে শুরু করে, অর্থাৎ আপনার যখন ফ্যামিলিগত ভাবে বিয়ে হয় তখন পরিবার দেখে, মানে অনেক কিছু বিষয় মিলিয়ে তারপরে, মানে লেখাপড়া যোগ্যতা এগুলো মিলিয়ে তারপরে স্টার্ট করে। তো এইবার নিঃসন্দেহে এটা কিরণ ভাই বলেন, তারেক ভাই বলেন, আতিক ভাই বলেন, আমরা যারা পুরনো দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি তারা ঠিক ভালোবাসার ক্ষেত্র থেকে আসেনি, তারা দেখে শুনে বিয়ে করতে এসেছি এই নর্ল্যান্ডে। তো সবচেয়ে বড় যে লার্নিংটা আমার এই ইন্ডাস্ট্রিতে আসার পর হয়েছে, মানে এই নর্ল্যান্ডে জয়েন করার পরে হয়েছে, ইন্ডাস্ট্রিতে তো এসেছি অনেক আগে, নর্ল্যান্ডে জয়েন করার পরে যেটা সবচেয়ে বড় যে লার্নিংটা আমার হয়েছে সেটা হচ্ছে আমি হঠাৎ করে রিয়ালাইজ করা শুরু করলাম এই কোম্পানিটা আসলে কার, মানে এই কোম্পানিটা কার, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ক্লিয়ারিটিটা, এই ধারণাটা পরিষ্কার হওয়াটা, আমাদের সামনের দিকে যাওয়াটা অনেক যেতে গিয়ে অনেক সহযোগিতা করবে আমাদেরকে, আমরা যে মুভ করব এই বিজনেসটাকে নিয়ে, আমরা যে সামনের দিকে আগাবো এই বিজনেসটাকে নিয়ে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর আমাদের জানা হওয়া দরকার, সেটা হচ্ছে যেটা আমার রিয়ালাইজ হয়েছে এখানে, যে এই কোম্পানিটা আসলে আমার, সেটা কাগজে কলমে না। এখন কোম্পানিটা কি কোম্পানির অর্থাৎ বেইজিং এর না আমার বলতে বা আমাদের বলতে, আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের বলতে আমার, তারেক ভাইয়ের, আতিক ভাইয়ের বা কিরণ ভাইয়ের কিনা, নাকি কোম্পানির বেইজিং এর হেডকোয়ার্টারের বা জনি চ্যানের এই কোম্পানিটা বা আমাদের চেয়ারম্যানের এই কোম্পানিটা। আসলে এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে একটা জিনিস মানুষে প্রায়শই ভুল করে, আমরা যদিও কথায় কথায় বলি এই বিজনেসটা আমার, কিন্তু আমি গত 12 বছরে খুব ক্লোজলি লক্ষ্য করে দেখেছি মানুষের মাঝে যে খুব কম মানুষ এটাকে রিয়ালাইজ করে যে এটা আসলে আমার নিজের বিজনেস। তো আসলে এটা অত্যন্ত সূক্ষ্মভাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এইটা প্রমাণিত এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আসলে এই কোম্পানিটার মালিক আমরা, কারণ এই কোম্পানির যে শেয়ার আছে সেই টোটাল শেয়ারের 80% এর মালিক হচ্ছি আমরা ডিস্ট্রিবিউটররা, অর্থাৎ আমি সহ তারেক ভাই সহ কিরণ ভাই সহ আতিক ভাই সহ আজকের টোটাল আমরা যারা আছি, অথবা যারা যারা নর্ল্যান্ডে যোগদান করেছেন, আমাদের কাছে এই কোম্পানির সিংহভাগ শেয়ার, অর্থাৎ 80% শেয়ার আমাদের কাছে। যারা ব্যাংকে কাজ করেন তারা ভালো বুঝবেন শেয়ারের বিষয়। 10% হচ্ছে কোম্পানির ম্যানেজারিয়ালদের খাতে, অর্থাৎ আমাদের স্টাফদের হাতে, আর 10% হচ্ছে বেইজিং হেডকোয়ার্টারের, অর্থাৎ চায়নার চেয়ারম্যানের কাছে। এখন তাহলে এই
নর্ল্যান্ড বাংলাদেশ যে কোম্পানিটা বাংলাদেশে বিচরণ করছে তার 80 ভাগের মালিক যদি আমরা হই তাহলে আসলে কোম্পানিটা কার, আমাদের নাকি চেয়ারম্যানের? এই প্রশ্নটা অতিব জরুরি আমাদের, কারণ এই কোম্পানিটা যদি আমাদের হয় তাহলে এই কোম্পানিটাকে কত সুন্দর করা যাবে, এই কোম্পানিটাকে কিভাবে বাংলাদেশে এস্টাবলিশ করা যাবে, এই কোম্পানিটাকে কিভাবে বাংলাদেশে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে, এইটার দায়ী দায়িত্ব নির্ভর করবে আমরা যারা 80 ভাগ এই কোম্পানির শেয়ারটাকে নিয়ন্ত্রণ করি। এই বিষয়টা আমরা যারা শুরু করব এই বিজনেসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা সুস্পষ্ট হওয়া দরকার। আমার মনে হয় এটা আমাদের কিরণ ভাই বা তারেক ভাইয়ের কাছে এটা সুস্পষ্ট ক্যালকুলেশন আছে। আমরা যারা তারেক ভাইয়ের টিমের এখানে উপস্থিত রয়েছি তারা আমরা এটা হিসাবটা তার কাছ থেকে জেনে নিব পরিষ্কারভাবে, বা কিরণ ভাইয়ের কাছ থেকে আমরা এটা পরিষ্কারভাবে জেনে নিব কিভাবে আমরা 80 ভাগ অংশ নিয়ন্ত্রণ করছি। যখন কিরণ ভাই আপনাদের কাছে এটা সুপ্রতিষ্ঠিত করে দিবে যে 80 ভাগ অংশ আমরা নিয়ন্ত্রণ করছি, তখন প্রশ্ন দাঁড়াবে এই কোম্পানিটা আমাদের, এতে নিঃসন্দেহ যে এই কোম্পানিটা আমাদের, তাহলে এই কোম্পানিটাকে বাংলাদেশে সসম্মানে কারা সুপ্রতিষ্ঠিত করবে? আমরা আমাদেরকেই এটাকে সসম্মানে সুপ্রতিষ্ঠিত করতে হবে। আমরা যত নাইসলি এই কোম্পানিটাকে কোম্পানির প্রোগ্রামগুলোকে কোম্পানির ট্রেনিংগুলোকে আমরা প্রমোট করতে পারবো, যত নাইসলি আমরা এই কোম্পানির পণ্যগুলোকে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারবো, যত নাইসলি আমরা এই কোম্পানিটাকে মানুষের সামনে এই কোম্পানির ব্যবসায়িক পদ্ধতিটাকে মানুষের সামনে তুলে ধরতে পারবো, তত নির্ভর করবে এই কোম্পানির স্থায়িত্বটা। তার মানে এই কোম্পানি বাংলাদেশে কতদিন স্থায়ী হবে এটা ডিপেন্ড করবে কিরণ ভাইয়ের উপর, এটা ডিপেন্ড করবে তারেক ভাইয়ের উপর, এটা ডিপেন্ড করবে সিরাজ ভাইয়ের উপর, এটা ডিপেন্ড করবে আমাদের সকলের উপরে। তার মানে কারণ আমরা এটার সিংহভাগ নিয়ন্ত্রণ করি। আমি যেমন এখানে আমাদের একটা ছোট একজন ভাই নতুন চাঁদপুর থেকে একটা কথা বলেছেন, এই কথাটা আমরা প্রায়শই শুনি যে আমি চেষ্টা করব এই কোম্পানিতে ব্যবসাটা করার জন্য। আমার আমার সাথে হয়তো যারা পুরনো রয়েছেন তারা একমত হবেন, সাধারণত আমরা যখন কাউকে দাওয়াত দেই, সিরাজ ভাই যদি আমাকে তার বাসায় দাওয়াত দেয় তাহলে আমি সিরাজ ভাইকে একটা কথা কমন বলবো অবশ্যই, সেটা কি যে ভাই আমি চেষ্টা করব। এখন এই যে চেষ্টা করব আমি বলি, এই চেষ্টা করবর মানেটা কি? চেষ্টা করবর মানেটা হচ্ছে আমি কাজটা করব, অর্থাৎ আপনার বাসায় দাওয়াত খেতে যাব আপনার সম্মানার্থে, আমার লাভে না। এই জন্য কথাটা চেষ্টা করা যে সিরাজ ভাই আমি আপনাকে সম্মান করি যে কারণে আমি আপনার দাওয়াতটা কবুল করব, আপনি যেহেতু আমাকে দাওয়াত দিয়েছেন। সে কারণে আমরা বলি সাধারণত কেউ যদি আমাদেরকে দাওয়াত দেয় তার বাসায় বা কোনো বিয়েতে, আমরা বলি যে ভাই অবশ্যই চেষ্টা করব, মানে আপনার সম্মান রক্ষা করার জন্য আমি ওই প্রোগ্রামে উপস্থিত থাকার চেষ্টা করব। এখন আমরা যখন কাউকে বিজনেসের কথা বলি তখন সে যদি করবে বলে যে হয়, তার মানে বুঝতে হবে উনি আমার সম্মান রক্ষার্থে এই বিজনেসটা করতে চাচ্ছেন, তার মানে দাঁড়ালো যে এই বিজনেসটা আসলে ওনার জন্য না। এই ক্লিয়ারিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট যে আসলে আমার বিজনেসটা যে আমি করব এটা আমি কার জন্য করব, এটা কি আমি আমার জন্য করব নাকি আমার ক্রসলাইনের জন্য করব নাকি কোম্পানির জন্য করব নাকি আমার ডাউনলাইনকে খুশি করার জন্য করব নাকি আমার আপলাইনকে খুশি রাখার জন্য করব, আমি আসলে বিজনেসটা করছি কেন, নাকি নিতান্তই আমার ব্যক্তিগত অর্থনৈতিক সুবিধা অর্জনের জন্য বা আমার ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য আমি এই বিজনেসটা করব। যদি আমার ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য এই বিজনেসটা আমি করতে চাই তাহলে অবশ্যই আমাকে যখন কেউ এই বিজনেসের কথা বলবেন আমি নিশ্চয়ই বলিনি যে চেষ্টা করব। যিনি বিশ্বাস করবেন যে হ্যাঁ এটা আমার ব্যবসা, সেখানে চেষ্টার কিছু নাই, কারণ এটা আমার বিজনেস, আমাকে এটা করতেই হবে। এখন আমি কখন মনে করব এটা আমার বিজনেস, যদি আসলে আমি টোটাল বিষয়টাকে আগে ক্লিয়ার হই, ক্লিয়ার কি আসলে এই বিজনেস আমাকে কি কি সুবিধা দিতে পারে,
এবং সেই সুবিধাগুলো অর্জনের জন্য আমার কি কি এফোর্ট এখানে দিতে হবে, আদৌ সেই এফোর্ট দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি কিনা। তো এর জন্য এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আমি জাস্ট আপনাদের সাথে, আজকে আমি কথাটা একটু দীর্ঘায়িত করব না, কারণ আমরা বিজনেসটা স্টার্ট করেছি মাত্র, মিটিংটা আজকে স্টার্ট করেছি, সকলের সাথে আমাদের পরিচয় হবে, ভালো লাগা তৈরি হবে। এই ভালো লাগা তৈরি হলে, যদি ভালো লাগা তৈরি হয়, তখন আমরা একটা টিম হব এবং আমরা টিম হয়ে সিদ্ধান্ত নেব কত নাইস ভাবে এই বিজনেসটা করতে পারি। কারণ ওই যে আমি আপনাকে বললাম, এই কোম্পানিটার মাত্র 10% এই কোম্পানি নিয়ন্ত্রণ করে, স্টাফরা নিয়ন্ত্রণ করে 10%, সুতরাং তাদের কাছ থেকে আমরা অনেক বেশি কিছু আশা করতে পারি না। 80% শেয়ার যেহেতু আমাদের কাছে আছে, এইটাকে কত পারফেক্টলি তৈরি করা যায় এইটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আমাদের উপরে। তো যাই হোক, আমি আসলে আমাদের কোম্পানির, নর্ল্যান্ড কোম্পানির যেটা সাপোর্টিং সিস্টেম, ফ্যামিলি হারমোনি ইউনিয়ন এবং লেড বাই মিস্টার নিকোলাস এবং ওয়ে টু সাকসেস লিড বাই মিস্টার রবি, এই দুজনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে কতগুলো বিষয় ওনারা আমাদের কাছে ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন, আমাদের সামনে আসলে আমাদের চোখটাকে খুলে দিতে সক্ষম হয়েছেন। ডাক্তার রবি একটা কথা সবসময় বলে যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ইজ নট এ কর্পোরেট বিজনেস, কারণ কর্পোরেট বিজনেস এ কোম্পানি 90% নিয়ন্ত্রণ করে, বিকজ এখানে আর কোম্পানির মাত্র 10% নিয়ন্ত্রণে আছে, ফলে ডিস্ট্রিবিউটরদের উপরে আদতে তার কোনো কন্ট্রোল নাই, 80% ডিস্ট্রিবিউটরদের হাতে থাকে। সুতরাং নর্ল্যান্ড বিজনেস বাংলাদেশে চমৎকার হবে, যত চমৎকার ভাবে মিস্টার কিরণ, যত চমৎকার ভাবে মিস্টার মোশারফ, যত চমৎকার ভাবে মিস্টার আতিক, যত চমৎকার ভাবে মিস্টার তারেক, যত চমৎকার ভাবে মিস্টার সিরাজুল ইসলাম এই বিজনেসটাকে লিড দিতে পারবে, তত চমৎকার হবে এই বিজনেসটা। তো সুতরাং এর সমস্ত কিছু আমাদের উপরে নির্ভর করছে, আমাদের টিমটাকে আরো শক্তিশালী করার জন্য, আর কারা কারা আমাদের সাথে একাত্মতা পোষণ করবেন যে সবাই মিলে চলেন একটা ফ্যান্টাস্টিক বিজনেস বাংলাদেশে এস্টাবলিশ করি। কারণ এখন আমাদের জানা হয়ে গেছে এই কোম্পানিটা অ্যাকচুয়ালি আমাদের, যদি আমাদের হয় যে হয় সমস্ত দায় দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তো আমি আর কথা দীর্ঘায়িত করব না, বাড়ি বাড়ি কথা বলার দরকার নেই, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকের এই চমৎকার প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর স্বরূপে আমাদের ইঞ্জিনিয়ার তারেক ভাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, দাড়িওয়ালা তারেককে প্রথম দেখেছি, দাড়ি সম্বলিত তারেক। তো যাই হোক, অত্যন্ত চমৎকার লেগেছে আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তারেক ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের চমৎকার লিডার জনাব কিরণ ভাইকে, চমৎকার একটি টিম নেতৃত্ব দিচ্ছেন এবং চমৎকার একজন নেটওয়ার্কার। আমি বিশ্বাস করি ওনার নেতৃত্বে নর্ল্যান্ড বাংলাদেশ চমৎকার একটি অবস্থানে যাবে। আর সেই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় নর্ল্যান্ড গ্রুপের যিনি ফাউন্ডিং লিডার জনাব আতিকুর রহমান ভাইকে, উনি হয়তো ওনার আরো গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সামনে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভবিষ্যতে আবারও দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি নর্ল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়নের কর্ণধার মোশাররফ হোসেন ভাইয়াকে, আমাদের সাথে এতক্ষণ থেকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ